বিয়ানীবাজার পৌরসভা সহ আশপাশ এলাকায় বৃহস্পতিবার সকাল সন্ধ্যা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। 33 কেভি সঞ্চালন লাইনের উপর থেকে গাছের ডাল কাটা, লাইন রক্ষণাবেক্ষণ সহ জরুরি মেরামত কাজের জন্য দিনব্যাপী পৌরসভা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি জানায় বিয়ানীবাজার পল্লী বিদ্যুৎ। এতে ভোগান্তিতে পড়েন ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। বছরের শেষ ব্যাংকিং লেনদেনেও দেখা দেয় বিড়ম্বনা। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় প্রায় 200 বছরের পুরনো মুঘল আমলের দেওয়ানের পুল অক্ষতভাবে সংরক্ষণের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা সিলেটের নেতারা। বুধবার দুপুরে সংগঠনটির একটি প্রতিনিধি দল সেতু এলাকা পরিদর্শনের পর এ দাবি জানিয়েছেন। বেলা 11:30টায় বাপার প্রতিনিধি দলের সদস্যরা গোলাপগঞ্জ উপজেলার বাউসা এলাকার দেওর ভাগা খালের উপর নির্মিত দেওয়ানের পুল দেখতে যান। এ সময় সেতু ভাঙ্গার কাজে নিয়োজিত শ্রমিকদের তারা সেতুটি ভাঙতে নিষেধ করেন। ঐতিহ্য রক্ষার স্বার্থে মুঘল আমলের এ স্থাপত্য যথাযথভাবে সংরক্ষণ করে ভেঙে ফেলা অংশ দ্রুত সংস্কারের দাবি জানান তারা। সিলেট কর অঞ্চলে 35 জনের হাতে উঠল করদাতা সম্মাননা পুরস্কার। বৃহস্পতিবার দুপুরে সিলেট এয়ারপোর্ট এলাকার একটি অভিজাত হোটেলে কর অঞ্চল সিলেট আয়োজিত সেরা করদাতা সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে করদাতা সম্মাননা পুরস্কার বিতরণ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর ফিলিং স্টেশন এলাকায় 2 ট্রাকের সংঘর্ষে রাজন মিয়া নামে 1 ট্রাক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন। বুধবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত রাজন মিয়া মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার লালবাগ এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস। আগামী 30 ও 31 ডিসেম্বর শুক্র ও শনিবার 2 দিন সিলেট মহানগরের 48টি এলাকাকে সংরক্ষিত করেছে পুলিশ। এই 2 দিন সপ্তদশ শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি টেস্ট এবং 2022 সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষাগুলোর কেন্দ্র পড়েছে সিলেট মহানগরের 48টি শিক্ষা প্রতিষ্ঠানে। বুধবার সিলেট মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ নিশারুল আরিফ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়টি জানিয়েছেন। বড়লেখা পৌরসভার 500 দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এগুলো বরাদ্দ হয়। বুধবার দুপুরে বড়লেখা পৌরসভার আয়োজনে পৌরসভা মিলনায়তনে বিতরণ অনুষ্ঠান হয়েছে। ইতোমধ্যে উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে 4,900 পিস কম্বল বিতরণ করা হয়েছে। জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনিয়া সুলতানার বিদায় সংবর্ধনায় যাওয়ার আগে মদ্যপ অবস্থায় মাতলামির অভিযোগে জুড়িতে উপজেলা প্রকৌশলীকে মারধর করেছেন স্থানীয় জনতা। মঙ্গলবার রাতে জুড়ি উপজেলা সদরের মুমেত আশুক চত্বরে এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় সিএনজি চালিত অটোরিকশা চালক সহ জনতা ননী গোপাল দাসকে মারধর করেন। পরে স্থানীয় কয়েকজন তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে পৌঁছে দেন।